বিশ্রাম শেষে কয়েকদিন আটঘাট বেঁধে অনুশীলনে নেমেছিলেন জাতীয় দলের অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। বোঝাই যাচ্ছিল এশিয়া কাপ এবং এরপর বিশ্বকাপের দলে জায়গা পেতে চেষ্টা করছেন। এর মধ্যে দুঃসংবাদ শুনতে হলো তাকে, এশিয়া কাপের 17 সদস্যের দলে জায়গা হয়নি তার। 7 নম্বরের পজিশনে ফিনিশারের ভূমিকায় আলোচনায় ছিলেন মাহমুদুল্লাহ। বাংলাদেশের সর্বশেষ 3টি ওয়ানডে সিরিজেও তিনি ছিলেন না, কিন্তু সম্প্রতি বাংলাদেশ দলের অনুশীলনে মাহমুদুল্লাহর উপস্থিতি দেখে মনে হচ্ছিল এশিয়া কাপের দলে হয়তো জায়গা হবে এই অভিজ্ঞ ক্রিকেটারের। তার জায়গায় শামীম হোসেন পাটোয়ারি, আফিফ হোসেন ও শেখ মেহেদি হাসানকে সুযোগ দিয়েছে নির্বাচক প্যানেল। তবে মাহমুদুল্লাহকে বাদ দেওয়ার সিদ্ধান্তটা যে সহজ ছিল না তা বোঝা গেল প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর কথায়। তিনি বলেন, মাহমুদুল্লাহকে নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে, এরপর টিম ম্যানেজমেন্ট আমাদের একটা পরিকল্পনা দিয়েছে সামনে কোন দেশের সঙ্গে কিভাবে খেলা হবে এইসব নিয়ে। ম্যানেজমেন্টের সঙ্গে এবং অধিনায়কের সঙ্গে কথা বলা হয়েছে, তারপর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাহমুদুল্লাহর জায়গায় যে 3 খেলোয়াড়কে টিম ম্যানেজমেন্ট সুযোগ দিয়েছে, পারফরম্যান্সে তাদের চেয়ে এগিয়ে ছিলেন মাহমুদুল্লাহ। তবে তাকে কেন রাখা হয়নি এমন প্রশ্নে প্রধান নির্বাচক বললেন, বিশ্বকাপের দল না, এটা এশিয়া কাপের দল, বিশ্বকাপের দল দিলে এটা নিয়ে জানানো হবে। টিম ম্যানেজমেন্ট আমাদের যেভাবে পরিকল্পনা দেয় সেই আলোচনার পরিপ্রেক্ষিতেই এই দল নির্বাচন করা হয়েছে। 7 নম্বর পজিশনে আলোচনায় থাকা সৌম্য সরকারও সুযোগ পাননি এশিয়া কাপের দলে। 2021 সালের পর জাতীয় দলের হয়ে তাকে আর ওয়ানডে খেলতে দেখা যায়নি। সৌম্যর বিষয়ে মিনহাজুল জানান, এশিয়া কাপের জন্য সৌম্যকে নিয়ে নির্বাচকদের মধ্যে তেমন কোনো আলোচনাই হয়নি। প্রধান নির্বাচক জানালেন, তাদের নিজেদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে আফিফ হোসেনকে নিয়ে। আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজ দিয়ে দলে ফেরা আফিফ 2 ম্যাচে ব্যাটিং করার সুযোগ পেয়ে রান করেছেন 4-0। এরপরও দলে জায়গা হয়েছে এই বাহাতির। এ বিষয়ে মিনহাজুলের ব্যাখ্যা, আফিফকে নিয়ে অনেক আলোচনা হয়েছে, ম্যানেজমেন্ট কেন তাকে চাইছে এসব নিয়ে, তারপরও কিছু কিছু জায়গা আছে ক্যাপ্টেনের পছন্দ হতে পারে, সেই জায়গায় আমরা তাকে সুযোগ দিয়েছি। এশিয়া কাপের 17 সদস্যের দলে আছেন অধিনায়ক সাকিব আল হাসান, লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ জিদয়, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান, হাসান মাহমুদ, শামীম হোসেন, আফিফ হোসেন, শরীফুল ইসলাম, ইবাদত হোসেন, মোহাম্মদ নাঈম ও নাসুম আহমেদ। এই দলে সবচেয়ে বড় চমক তানজিদ হাসান তামিম। জাতীয় দলে তারকা ব্যাটসম্যান তামিম ইকবালের জায়গায় ডাক পেয়েছেন ইমার্জিং এশিয়া কাপে দারুণ পারফর্ম করা ব্যাটসম্যান। এশিয়া কাপে ওপেনারের ভূমিকায় দেখা যাবে তাকে। সবকিছু ঠিক থাকলে এশিয়ার বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্টের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখবেন তানজিদ। তাকে নিয়ে আত্মবিশ্বাসী প্রধান নির্বাচকও। তিনি বলেন, তানজিদকে নিয়ে আমরা যথেষ্ট আত্মবিশ্বাসী। শেষ ইমার্জিং সিরিজে ভালো করেছে, আশা করি সে দেশের হয়ে ভালো করবে। কানিজ ফাতে মানিপা, খবর সংযোগ।